Hi everyone, welcome back to another brand new vlog. Today's vlog topic eating mangoes for one day. আজকে সারা দিন আমি আম খাবো ধরো এটা পড়ো 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 এই যে পড়ে ফেলছো হ্যাঁ চলো চলো শিবু আমরা অন্য একটা বারান্দায় যাব চলো হচ্ছে আমার আরেকটা বারান্দা আমার গাছগুলো হচ্ছে সব এই বারান্দায় নিয়ে আসছি এই বারান্দায় একটু তুলনামূলক রোদ কম পড়ে আমার ওই বারান্দার চেয়ে সেবা গাছে হচ্ছে সাকুলেন্ট এগুলোর জন্য রোদ লাগে বাট অতিরিক্ত রোদে হচ্ছে এগুলোর পাতা পুড়ে যায় এই যে এখানে এই পুষাগুলো একদিন রান্না করব নিয়ে তোর গাছের ল্যাঞ্জের গাছ দিয়ে দিই আম দিয়ে সকালের নাস্তা কিন্তু খুব ইজি যেমন আমরা বাঙালিদের খুব কমন একটা আম দিয়ে সকালের নাস্তা হচ্ছে আম দিয়ে মুড়ি খুবই বেসিক মজার একটা খাবার বাট যেহেতু আমি ব্লগ বানাচ্ছি সো আই গেস আই শুড ট্রাই সামথিং ইনোভেটিভ আমি সজীবের এই প্যানকেক মিক্সটা এখানে এক কাপ পরিমাণ নিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এটা রাজশাহী থেকে পাঠানো আম এটা হচ্ছে আমের বড়া মুখে লেগে আছে না নাই আচ্ছা আমরা হচ্ছে শরদিন্দুতে রাজশাহী সিল্ক মসলিন নিয়ে কাজ করি তো আমাদের সারা বছরই অনেক পরিমাণ রাজশাহী সিল্ক মসলিন পাইকারি দরে লাগে তখনই গ্রীষ্মকাল আসে আম লিচুর মৌসুম আসে তখনই আমাদের এই ভেন্ডররা আমাদেরকে ওদের বাগান থেকে একদম ফ্রেশ আম লিচু পাঠায় লাগবে হচ্ছে বাটার একটু ঘষে দেবো জাস্ট ও কি চাও ওই যে ওর গরম লেগে গেছে গরম লাগছে তোমার ও হচ্ছে গরমে ওই আমাদের শোয়ার রুমের এসিতে যাবে এই জন্য এমনি ডাকতেছিল যাও 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 বাটার স্কচ ফ্লেভারের এটা দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ এটা হার্শলের আম দিয়ে সকালের নাস্তা প্যানকেক আছে আইসক্রিম আছে ম্যাঙ্গো আছে এটা আর শিফু হচ্ছে তখন দৌড়াদৌড়ি করে রুমে এসে এখানে ঢুকছে হাই এভরিওয়ান আম দিয়ে দুপুরের খাবার রেডি করতে হবে কাঁচা আম দিয়ে মুরগি রান্না করা ম্যাঙ্গো চিকেন একটা কি মুরগি নিয়ে নিছি সুন্দর মতো কেটে ধুয়ে এটাকে দিয়ে দিই আজকের ম্যাঙ্গো চিকেন রান্না করতে আমি এই কাঁচামটা ইউজ করব এটা ম্যাঙ্গো চিকেনের মুরগিটা কষানো হতে হতে আমি এখন হচ্ছে কাঁচা আমের জুস বানাবো এ হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতার ফ্লেভারটা আমার খুবই পছন্দ কাঁচা আম হচ্ছে অর্ধেকটা দেবো বাকি অর্ধেকটা তরকারিতে দেবো এটা হচ্ছে চাট মশলা দুইটা কাঁচামরিচ মিট লবণ এটা পরিমাণ মতো দিয়ে দিলাম ও এক চামচ চিনি লেবুর রস পরিমাণ মতো পানি এটা রিফাতের এটা হচ্ছে আমারটা যে কোনো এক্সপেরিমেন্টাল জিনিসপত্র রান্না করলে রিফাতকে আগে টেস্ট করতে দিই ও যদি বলে যে হ্যাঁ মজা হয়েছে তাহলে খাই আলু দিয়ে দিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব আলু আর মাংস প্রপারলি সেদ্ধ হওয়ার পর এতে হচ্ছে এই যে কাঁচা আম এটা অ্যাড করব এর সাথে একটা ভর্তা হলে ভালো লাগবে এই জন্য আমি এখানে কিছু ঢ্যাঁড়স কিংবা ভেন্ডি পানিতে সেদ্ধ বসাই দিচ্ছি এই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তোর কাঁচা আম দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার আজকের লাঞ্চের ম্যাঙ্গো চিকেন কিংবা কাঁচা আম দিয়ে মুরগি এই হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর ইটিং ম্যাঙ্গোস ফর ওয়ান ডে চ্যালেঞ্জের দুপুরের খাবার রেডি
এখানে আছে সাদা ভাত, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা, আর এই হচ্ছে সেই কাঁচা আম দিয়ে মুরগির তরকারি, ম্যাঙ্গো চিকেন, এই হচ্ছে ওই কাঁচা আমটা। আস্ত রসুন, গরুর মাংস, মুরগির মাংসে খুব মজা লাগে। ম্যাঙ্গো চিকেনটা খুবই মজা হয়েছে, কাঁচা আম দিয়ে মুরগি যে এত মজা লাগে এটা আমি কল্পনাও করতে পারি নাই। খাওয়া শেষ দুপুরের, আর বাসায় থাকলে যে কোনো বেলাতে ভাত খাওয়ার পর একটা খুবই সুন্দর চা বানায় খাই আমি। দেশি আদা হচ্ছে ছেঁচে নিয়েছি, এটাকে দিয়ে দেবো। এই আদা আর মিল্ক হচ্ছে বেশ কিছুক্ষণ জাল দেবো। এই যে চা দিয়ে দিলাম, 7-8 মিনিট জাল দেওয়ার পর চাটা হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার আসছে আর খেতেও বেশ মজার। চাটা হচ্ছে আমি আর রিফাত বাসায় থাকলে আমরা ভাত খাওয়ার পর অবশ্যই বানাই খাই, খুবই মজার। হাই এভরিওয়ান, এখন হচ্ছে রাত, আমার বাইরে কিছু কাজ ছিল সেগুলো সেরে বাসায় এসে খুব সুন্দর একটা শাওয়ার নিয়ে নিয়েছি। আম দিয়ে রাতের খাবার, ডিনার রেডি করা। দুপুরের খাবারে আমি হচ্ছে ম্যাঙ্গো চিকেন রান্না করছিলাম, যেটা খুবই 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 মজা হয়েছে খাইতে। অনেকখানি তরকারি এখনও আছে, এই কারণে আমি নতুন কোনো রান্না করব না। রাতের ভাতের সাথে থাকবে ম্যাঙ্গো চিকেন, সেই সাথে আমি রান্না করব আমার খুব পছন্দের একটা খাবার, আই গেস এটা সকল বাঙালির পছন্দের খাবার, সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে ডাল। এখানে আধা কাপ পরিমাণ মসুরের ডাল ভালো মতো ধুয়ে ওর মতো পানি নিয়ে চুলায় বসিয়ে দিলাম। এই যে কিছুক্ষণ জাল দেওয়ার পর ডালটা একদম সুন্দর সেদ্ধ হয়ে পানির সাথে গলে গেছে। ফেলি রসুন, আর এখানে হচ্ছে একটা পেঁয়াজ কুচি করা আছে, একটু বড় বড় সাইজ করে করা। হলুদ দেব খুবই অল্প, বেশি হলুদ দিলে ডাল কালো হয়ে যায়। পরিমাণ মতো লবণ, ডালের মধ্যে যে রসুন আর পেঁয়াজ দিয়েছিলাম ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বাগারের জন্য তেল দিয়ে দিলাম, অল্প কয়েকটা জিরা দিয়ে দিলাম, অ্যাড করব পেঁয়াজ আর রসুন কুচি, দুইটা শুকনো মরিচ। এই যে বাগারের পেঁয়াজ রসুন সুন্দর মতো একটা লাল রং ভাজা হয়ে গেছে, এর বেশি করার দরকার নাই, তাইলে হচ্ছে স্মেল থাকবে না, এর পুরো স্মেলটা এটার মধ্যে চলে যায়। ডাল বাগার দেওয়া হয়ে গেছে, আমি কাঁচা আম দেবো, এই যে ফালি করে রাখা কাঁচা আম দেবো। তাহলে কাঁচা আম সবসময় লাস্ট স্টেপে দিতে হয়, বেশিক্ষণ কাঁচা আম জাল হলে ডালে ডালের রং নষ্ট হয়ে যায়। রাতের খাবার, এখানে আছে সাদা ভাত, এই হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা যেটা আমি দুপুরে করেছিলাম, এক্সট্রা রয়ে গিয়েছিল। এটা হচ্ছে ম্যাঙ্গো চিকেন বা কাঁচা আম দিয়ে মুরগি, যেটা খুবই মজা হয়েছে, টেস্ট হয়েছে অনেক। আর এটা আম ডাল, আম ডালের কালারটা খুবই সুন্দর আসছে। আর সাথে আছে হচ্ছে আম দুধ, এটা প্রতি বাঙালির প্রিয় আম দুধ ভাত। এখানে কাঁচা আম গুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, এরপর এর উপর একটু গুঁড়া। আমি খাইতে বসলে ও হচ্ছে আমার সামনে এসে বসে, যাতে ওরে আমি একটু মাছ বা মাংস দিই।